লাফিকুল হত্যা সম্পর্কত রাজ্য সরকারের পত্র পালে সিবিআই এক সপ্তাহের ভিতরতে ঘোষিত হব সিবিআই তদন্ত কোকরাজারত হত্যাকারীর স্কেচ অকার চেষ্টা শিল্পীর এবিএমসির সভাপতি লাফিকুল ইসলামের হত্যাকাণ্ডর সিবিআই তদন্ত অচিরেই ঘোষণা হব এই সম্পর্কত রাজ্য সরকারের প্রেরণ করা পত্র লাভ করেছে সিবিআই বাকি মাত্র সিবিআইর সম্মতি প্রদানের প্রক্রিয়া তার মাজতে শনিবারে প্রয়াত লাফিকুলের চালাকাতির বাসগৃহত পৃথকে পৃথকে উপস্থিত হলগৈ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত কৃষক নেতা অখিল গগৈ আর সাংসদ হীরা শরণিয়া লাফিকুলের শোকত ভাগি পড়া পিতৃ তথা পরিয়ালবর্গক সমবেদনা জানায় অখিল গগৈর অভিযোগ রাজ্য সরকারে কৌশলপূর্ণভাবে সিবিআইর তদন্ত ঘোষণাত বিলম্ব করেছে এজন মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত দিবর কারণে ইমান ফর্মেলিটির কথা কিয় কৈ আছে মুখ্যমন্ত্রীজনে যদি ইচ্ছা করে রাজ্য সরকারখনে যদি ইচ্ছা করে তেতিয়াহলে সিবিআই সেই কেস নোলোৱাৰ কোনো প্রশ্নই উঠিব নোৱাৰে কিন্তু কিয় পলম কৰি থকা হৈছে অখিলৰ আন এক অভিযোগ এক রাজনৈতিক হত্যাকাণ্ডক সাধারণ গরু চুরি সিন্ডিকেটরে জড়িত করে বিষয়টির গুরুত্ব হ্রাসরও সুপরিকল্পিত চেষ্টা চলিছে সরকারে কোনো পধ্যে আসলতে দোষীক ধরিবর কারণে কোনো ধরনের ব্যবস্থা করব খোঁজা নাই ইচ্ছা করে বিষয়টুক বেলেগ ফলে নিবর কারণে চেষ্টা করে থাকা হয়েছে গোটাই ঘটনাটুক গরু সিন্ডিকেটর জড়িত করে গোটাই হত্যাকাণ্ডটুক আসলতে লঘু করবর কারণে যত্ন করা হয়েছে এটা রাজনৈতিক হত্যাকাণ্ড সেই রাজনৈতিক হত্যাকাণ্ডক এটা বেলেগ ফালের কারণে নি এটা অপরাধমূলক একটা কথালে লৈ গৈ গোটাই ঘটনাটুক লঘু করবর খোঁজা হয়েছে কোকরাজারের আরক্ষী অধীক্ষক রাজন সিংর সহ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সু সম্পর্কর কথা কয় অখিল গগৈর মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার লগত আরক্ষী অধীক্ষকজনের সম্পর্ক একেবারে ককাই ভাইয়ের নিচিনা মই যেতিয়া কটন কলেজের ম্যাগাজিন সেক্রেটারি আছিল হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আমি মাত মতার কারণে মোক রাজেন সিংয়ে এই এসপি রাজেন সিংয়ে মোক হাত দুখন কাটি দিম বলে কৈছিল অখিল তই কিয় হিমন্ত দার বিরুদ্ধে মাত মাতিছ তোর হাত দুখন কাটি দিম বলে কৈছিল হিমন্ত বিশ্ব শর্মায় যেতিয়া দীঘলী পুখুরীর পারত মোক আক্রমণ করেছিল তেওঁৰ লগত যিজন মানুষ আছিল সেইজনই হল রাজেন সিং বিপরীতে লাফিকুলের গৃহত উপস্থিত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মহন্তই কলে সিবিআইৰ তদন্তত পোহৰলৈ আহিব লাফিকুল হত্যাকাণ্ডৰ আঁৰত কোন যোনে এই কাম কৰিছে প্ৰকৃত দোষী তেওঁলোকক তদন্ত কৰি গ্ৰেপ্তাৰ কৰিবৰ কাৰণে আমিও সহমত প্ৰকাশ কৰিছোঁ সিবিআইৰ তদন্ত আৰম্ভ হ'লে নিশ্চয় প্ৰকৃত তথ্য প্ৰকাশ পাব কিন্তু বিৰোধী কংগ্ৰেছৰ মতে সিবিআইৰ ভূমিকাও এতিয়া সন্দেহৰ আৱৰ্তত লাফিকুল হত্যাৰ সিবিআইৰ তদন্ত ভেকোভাৱনাত পৰিণত হোৱাৰ সন্দেহত বিষয়টোক লৈ উচ্চ ন্যায়ালয়ত পিআইএল দিব কংগ্ৰেছে সিবিআই খেনুক দেখি দুয়ার বান্ধে খেনুক দেখি রন্ধা বড়া করে যে সিবিআইও হল নরেন্দ্র মোদী ডাঙরিয়ার অমিত শাহ ডাঙরিয়ার বহতিয়া ভৃত্যলৈ রূপান্তরিত হয়েছে আমি মহামান্য গুৱাহাটী হাইকোর্টকে আমি অনুরোধ জানাই যাতে এই তত্ত্বাবধান করে লাফিকুলের গৃহ এই পরিবেশের বিপরীতে লাফিকুলের হত্যাকারীর এটাও সংসূত্র পাওয়া নাই আরক্ষী কলকাতার আহিছে অপরাধীর স্কেচ অঙ্কন করা সুনাম থাকা শিল্পী দেবাশিষ বেনার্জী লাফিকুল হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে বাইকত আহি লাফিকুলক তিতাগুড়ির বাজারের টাইলসর দোকানত হত্যা করে যাওয়া দুই আততায়ীর স্কেচ অঙ্কনের চেষ্টা দেবাশিষর কিন্তু সহজ হওয়া নাই স্কেচ অঙ্কন দুয়ো ঘাতকে পিঁধি আহিছিল ফুল মাস্ক হেলমেট গতিকে লাফিকুলের ঘাতকর মুখা অবয়ব নহয় শারীরিক অবয়ব আর বেশভূষার ধারণাহে লাভ করেছে স্কেচ শিল্পীজনে মুঠতে হত্যাকাণ্ডর চারিদিনের পিছতো অন্ধকারত আরক্ষী ইন্টাজ আলীক গ্রেপ্তার করার বাদে এখোজো আগবঢ়া নাই লাফিকুল হত্যার আরক্ষীর তদন্ত এস আই টিয়ে কি করেছে সে অজ্ঞাত চালাকাটির প্রসেনজিৎ রায় আর গুয়াহাটির পার্থপ্রতিম শইকীয়ার রিপোর্ট DY365